রাতের অন্ধকারে জেসিপি মেশিন দিয়ে 100 দিনের প্রকল্পে পুকুর খননের অভিযোগ উঠেছে মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের টালবাংরুয়া বুথের তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য আব্দুল গাফফারের বিরুদ্ধে। পুকুর খননের কাজ বন্ধ করে দিয়ে ব্লক প্রশাসন এসডিও ও বিডিওর নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন টালবাংরুয়া বুথের প্রায় 100 বঞ্চিত জব কার্ড হোল্ডাররা। জব কার্ড হোল্ডারদের অভিযোগ, সাধারণ মানুষকে বঞ্চিত করে দলীয় ক্ষমতার জোরে রাতের অন্ধকারে জেসিপি মেশিন দিয়ে একাধিক পুকুর খনন করে ভুয়ো জব কার্ড দিয়ে লক্ষ লক্ষ টাকা তুলে আত্মসাৎ করেছে ওই পঞ্চায়েত সদস্য। 100 দিনের কাজের প্রকল্পে যাদের জব কার্ড আছে তাদের কাজ দেওয়া হচ্ছে না, যেখানে সরকারি নির্দেশে বলা হচ্ছে 100 দিনের কাজের প্রকল্পে এলাকার মানুষকে বেশি বেশি করে কাজ দেওয়ার জন্য। যে 100 দিনের জব কাট করেছি সে কাটগুলো টাকা পয়সা কোথায় যাচ্ছে আমরা কেন পাই না, পাচ্ছি না। আমাদের চাষি লোক, আমাদের গ্রামে গ্রামে কাজ পাই না কোনো, আমাদের বাইরে যেতে হয়। কি কারণে কাজটা পাই না আর কি কারণে আমাদের জব কাটের পয়সাটা দেয় না, তো আমরা কি করে খাবো? আমাদের মাহজান্না গ্রাম কি ব্লকের কোনো দায়িত্ব নাই, না বিডিওর দায়িত্ব নাই, না কাহারু নাই? যে আমরা যে গরিব মানুষ খেতে পাই না, জিসিপি দিয়ে মাটি কাটা হচ্ছে রাতারাতি, ওই জন্যে আমরা গরিব মজদুর আবেদন করেছি, মেম্বার প্রধানকে বলেছি, কোনো এলাও নিচ্ছে না। তো কে মাটি কাটছে জেসিপি দিয়ে? জিসিপি দিয়ে মাটি কাটছে আমাদের মেম্বার গাফফার। তো আপনারা তখন বাধা দেননি? আমরা বাধা দিয়ে কাজ বন্ধ করে রেখেছি, তবু আমাদের এলাও নিচ্ছে না। কিন্তু আপনাদের কি সবার কি জব কার্ড রয়েছে? কিন্তু আপনি কি কাজ চেয়েছেন প্রধানের কাছে? তো আপনার কানে কাজ থেকে কেন বঞ্চিত করছে? কাজ থেকে কাজ দিচ্ছে না আমরাকে, টাকাগুলো যাচ্ছে অন্য অন্য অ্যাকাউন্টে, টাকাগুলো ভরছে অন্য অ্যাকাউন্টে। তো আপনারা যখন মেম্বার প্রধানকে বলতে গেলেন কাজের দাবিতে, তখন মেম্বার প্রধান কি জানাচ্ছে? বলছে হুমকি দিচ্ছে, বলছে যে যা পারবে তা কর, কোনো কোনো এলাও নাই, যে মেম্বার আছে সে বুঝবে, তার তার দায়িত্ব আমি নাই, মেম্বার যা করবে তাই হবে, মেম্বার আপনার নিজে নিজে এলাও করছে। মেম্বারের মধ্যে দুর্নীতির অভিযোগ উঠছে, এক পিওএম এর টাকা গরিব মানুষ ঘর পেয়েছে, তার জন্য 25,000 টাকা, 25,000 টাকা নিব তাইলে তোর ঘর স্যাংশন হবে বা লোডিং হবে, তা তাইলে টাকা পাবি। আর দুই কথা হলো, দুই যে টাকা এনার্জি এসেট লেভেলিং এর 20,000 টাকা পাওয়াছে অন্য অন্য আর আত্মীয়র অ্যাকাউন্ট দিয়ে টাকাটা উঠিয়ে নিচ্ছে। ওই আপনার নাম? আমার নাম সোহবুল। বাড়ি? বাড়ি টালবাংরা। আপনি কি দল করেন? আমি দল করি টিএমসি। দরকাজের জন্য মাটি কেটেছি, আর রাত্রে সকাল হোক রাত্রে হোক খালি ছবি করে নিয়ে চলে যাচ্ছে। কে কে ছবি করছে? গাফফার মেম্বার। আপনি কি জমির মাটি কেটেছিলেন? আমি নিজের দরকাজে নিজের জমি মাটি কেটেছি। সেটা কি 100 দিন প্রকল্পে না কোনো লেবার লাগে? আমি নিজের দরকাজে 100 দিন প্রকল্পে লয় লেবার লাগে, আমি নিজের জমি কেটেছি আর ডি ভরেছি আর ও নিজের রাতে রাতে ছবি করে লিচ্ছে। তো সেই ছবি করে কি করছে উনি? ও আপনার স্কিম তৈরি করবে, মাটি তুলবে, ও টাকা উল খাবে। তো আপনি মেম্বারকে বললেন না যে এটা তো আমি নিজের স্বয়ং নিজের টাকা করে? তোর স্কিম হবে না, বোর্ডের কথাটা কহা তো। ইতিমধ্যে ভিন রাজ্য থেকে বহু পরিযায়ী শ্রমিক কাজ হারিয়ে গ্রামে ফিরে এসেছেন। এদের মধ্যে অনেকেরই জমানো টাকা শেষ হয়ে গিয়েছে, কাজ না থাকায় সংসার চালাতে সমস্যায় পড়তে হচ্ছে। পঞ্চায়েত সদস্য আব্দুল গাফফার জানান, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ একেবারে ভিত্তিহীন। যারা অভিযোগ জানিয়েছেন তারা কাজ না করে টাকা দাবি করছিল, টাকা দিতে অস্বীকার করায় এই ধরনের মিথ্যে অভিযোগ করেছে। তারা কাজ করতে চাইলে কাজ করতে পারে। আমরা ওকে ওরাকে পাচ্ছি না, 213 টাকা দিন দিচ্ছি সরকার, ও যদি কালকে থেকে বলে কালকে থেকে আমার লেবার খাটুক, আমার কোনো আপত্তি নেই, জটা লেবার ওরা খাটবে আমার খাটবে। কিন্তু গ্রামবাসীর তো বলছে যে আমরা মেম্বারকে জানিয়েছি কাজের জন্য, আমরা আবেদন জানিয়েছি কিন্তু কাজ পাচ্ছে না। ওরা তো বলছে না, ওরা আমার কাছে টাকা চাইছিল। মানে কিসের টাকা চাইছে ওনারা? যে আমরা মেম্বার আমাদেরকে টাকা দেই। তো ওনারা কাজ না করে কি টাকা দাবি করতে পারে? এখন পাবলিক ডাইবলিকে আমার তো ওটা কিছু ঠিকানা, আমাদেরকে মেম্বারকে কোনো টাকা দিচ্ছে কি সরকার যে না পাবলিককে দিতে হবে? আর গ্রামবাসী এটাও বুঝে জানাচ্ছে নাকি আপনারা নাকি মানে রাতের অন্ধকারে জেসিপি দিয়ে মাটি কেটেছেন? না ওগুলো কোনো ব্যাপার না, আবার ভিডিও ফুটেজে দেখাচ্ছে মানে রাত্রে আপনার রাস্তা যে কোনো সময় রাত্রে কি ভিডিও জিসিপি অন্য জনের চলে না, ওটা উঠিয়ে নিয়ে আপনাকে দিয়ে দেখিয়ে দিল, তাতে তো আমাদের কিছু করার নেই। আর অভিযোগ এটাও জানাচ্ছে যে পুকুর সংস্কারের নাম করে নাকি লক্ষ লক্ষ টাকা আত্মসাত করে নিয়ে এসে, আত্মসাত যদি করার মতো হয় তো আপনি দেখিয়ে দেন একটা কোনটা ইয়ে হচ্ছে। লেবার কার্ড ছাড়া তো টাকা দিচ্ছে না সরকার, না মেম্বারকে যদি এক্সট্রা টাকা দেয় যে না মেম্বারের নামে টাকা দিচ্ছি, মেম্বার খেয়ে নিচ্ছে, সেটা বলুন, তাতে আমাদের কোনো আপত্তি নেই।
যার জমি নাই তার কোন জায়গাতে পুকুর হবে? এমনি এতে ডাঙাতে পুকুর হয়ে যাবে? তাহলে গ্রামবাসীরা তাহলে আপনার প্রতি তাহলে এই অভিযোগ কেন জানালো? বিডিও প্রশাসন থেকে আমার কাছে টাকা চাইছিল এসডিডিএম পর্যন্ত, আমার কাছে টাকা চাইছিল, ওরা টাকা আমি দিতে রাজি হয়নি, তার জন্য আমার জন্য অভিযোগ করছে। বিশাল অঙ্কের টাকা চাইছিল। তারা নাকি জব কার্ডে কোনো টাকাই পাচ্ছে না, কাজ করেও পাচ্ছে না? ওগুলো আমার আন্ডারে নেই, মানে আমার আন্ডারে এই যে ছেলেটি ওরা হচ্ছে দালাল। হ্যাঁ, ওরা আমার পিএমআই এর ঘর বাড়ি নিজে নিজে কথা থেকে করছে আর আমার উপরে তলাচ্ছে। দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান পিন্টু কুমার যাদব জানান, লিখিত কোনো অভিযোগ পাননি, মোবাইল ফোন মারফতে তাকে অভিযোগ জানানো হয়েছে। লিখিত অভিযোগ পেলেই তদন্ত করে বিষয়টি দেখবেন। হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের বিডিও বিজয় গিরি জানান, লিখিত অভিযোগ পেয়েছেন জেসিপি মেশিন দিয়ে 100 দিনের প্রকল্পে মাটি কাটার নিয়ম নেই। অভিযোগ সত্য হলে ওই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবেন। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।